আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো আপনারা এই সকল ধরনের ভাইরাল কার্টুন ভিডিও কিভাবে তৈরি করবেন। ওয়েলকাম ব্যাক। তো বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এই ধরনের যে অ্যানিমেশন ভিডিওগুলো আছে এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং ভিডিও। চাইলে আপনি খুব সহজে ফ্রিতে এবং মোবাইল দিয়ে কিন্তু এই ধরনের অ্যানিমেট ভিডিওগুলো তৈরি করতে পারবেন, যেটা আজকে এ টু জেড টিউটোরিয়াল দেখাই দেবো, যার মাধ্যমে আপনারা কিন্তু ভিডিওটা মেকিং করতে পারবেন। তো এখন হচ্ছে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে গুগল ক্রোমটাই বেটার বা এটাই থাকে ডিফল্ট অবস্থায়। তো আমরা এটা ওপেন করব এবং এখান থেকে যে সার্চ বারটি আছে, মেন সার্চ বারটি এখানে চলে যাব, এখানে ক্লিক করব। ওকে, এবং এখানে টাইপ করব নিউ ডট এক্সপ্রেস, ওকে, EXPRESS.adobe.com, ওকে লিখে জাস্ট আমরা গো অথবা সার্চ অপশনে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। অর্থাৎ সরাসরি আমরা লিঙ্ক পেস্ট করছি, যেটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। তো আমাদের লিঙ্কটি আসার পর আমরা যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা কানেক্ট করে নিব, জাস্ট কোনো প্যারা নাই, এখানে ভেরিফিকেশন বা এরকম কোনো সমস্যা নেই। জাস্ট আপনি সামনে পপ আপ মেসেজ আসবে, আপনি এখান থেকে গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করে দিলে হয়ে যাবে। এরপর আমরা চাইলে ডেস্কটপ সাইড করে আমরা রোটেট করে বা এইভাবে কাজ চালাই নিতে পারবো, যে কোনোভাবে। তো আমরা দেখাই দিই, আমরা কিছুটা জুম করবো বোঝার সুবিধাতে। এবং এখান থেকে লেফট সাইডে অর্থাৎ বাম সাইডে উপরে প্লাস এখন দেখবেন, এখানে ক্লিক করবেন, ওকে। এবং এখান থেকে দুইটা অপশন দেখতে পাবেন, ক্রিয়েট এবং হচ্ছে কুইক অ্যাকশন। অপশন বলতে এখানে কিন্তু অসংখ্য অপশন আছে, আমি মেন দুইটা যে অপশনের কথা বলছি এটা, এবং কুইক অ্যাকশনে ক্লিক করব। এরপর এখান থেকে আরও বিভিন্ন অপশন চলে আসবে, এখানে সার্চ আইকন আছে, এখানে সার্চ আইকন যদিও প্রয়োজন হবে না, যেহেতু এখানে আমাদের খুবই অল্প কিছু অপশন যেগুলো আমরা দেখতে পারবো। ওকে, এখানে অ্যানিমেট ক্যারেক্টার যে অপশনটি আছে এইটার উপরে ক্লিক করবো, ওকে, অ্যানিমেট ক্যারেক্টার্স। তো এর উপরে ক্লিক করার পরে আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী স্টেপে, ওকে। এখান থেকে আমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে এখানে, যেরকমটা আপনারা দেখছেন, ওকে। তো এইভাবে যখন ওপেন হবে আমরা এখানে মূলত এই যে এইটা, ওকে, এই পেজ আমরা যেহেতু ডেস্কটপ সাইট করা আছে এই কারণে এরকম দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইটগুলো, মানে এইভাবে আপনার কাজ চালিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে। দেন মেন বিষয় হচ্ছে এখানে ক্যারেক্টার চুজ করতে হবে, ওকে। আপনি এখানে যে ক্যারেক্টারগুলো দেখতেছেন সকল ক্যারেক্টার ফ্রি, আপনি এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার চুজ করবেন, যেটা বর্তমানে পপুলার ক্যারেক্টার এবং যেটা নিয়ে ট্রেন্ডিং আর কি। তো সেই ক্যারেক্টারটা আমরা এখান থেকে খুঁজে বের করবো, ওকে। আমরা এখান থেকে এই যে ক্যারেক্টারটি, ওকে, এই যে ক্যারেক্টারটি, তো ক্যারেক্টারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করলে ক্যারেক্টারটি আমাদের হচ্ছে এখানে চলে আসবে, ওকে। আসার পর এখান থেকে আমরা কিন্তু ক্যারেক্টারটি ছোটো বড়ো করে নিতে পারবো এখান থেকে ধরে, ওকে, যে কোনো এক পজিশনে কিন্তু এটা দিতে পারবো। এবার হচ্ছে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা। আপনি হয়তো বলতে পারেন যে ভাই ব্যাকগ্রাউন্ড কেটেই থাকবে না, ব্যাকগ্রাউন্ড আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ক্যারেক্টারের পাশে দেখুন যে ব্যাকগ্রাউন্ড এটা লেখা আছে, ওকে, এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। আপনি এখানে ক্যাটাগরিজ আছে, ওকে, এখান থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ আছে। আমি যদি দেখাই এখান থেকে আপনাদেরকে, দেখেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, ওকে, ইনডোর, আউটডোর, ক্লাসরুম, স্পোর্টস বা বিভিন্ন। এখান থেকে আমি আপাতত এখান থেকে হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব, আপনি আপনার মতো হচ্ছে করে নেবেন, ওকে। আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা সাইজ অপশনটি, এখান থেকে হচ্ছে বিভিন্ন রেশিও আছে, যেটাকে আমরা রেশিও বলে থাকি। এখান থেকে স্কোয়ার এবং 9:60, 6:9, যেটা টিকটক প্ল্যাটফর্ম, আপনারা যদি এটাতে ক্লিক করেন দেখতে পাবেন মোবাইলে যে ফুল স্ক্রিন হয়ে থাকে মূলত টিকটক প্ল্যাটফর্ম, ওকে, এটা আমরা 6:9 ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্ম এবং ফেসবুকের জন্য স্কোয়ারটা সিলেক্ট করতে পারেন, ওকে। তো সাইজ সিলেক্ট হয়ে গেলে আমরা এই পজিশনে আমরা জুম করবো, যেহেতু ওইদিকের প্রয়োজন নেই, সাইজ সিলেক্ট করে নিছি। এবং ক্যারেক্টার আপনি মুভ করতে পারবেন, ওকে, সাইডে ছোটো বড়ো করে নিতে পারবেন, আমরা এতটুকুই রাখতেছি। এখানে যে কাজটা করতে হবে, রেকর্ড ইওর ক্যারেক্টার ডায়লগ, ওকে, আমাদের এখানে অডিওটাকে ইনপুট করতে হবে। তো এখান থেকে আমরা অডিওটা রেকর্ড করবো না, আমরা ইনপুট করবো এখানে। তো সেক্ষেত্রে আমাদের অডিওটাকে রেডি করে নিতে হবে এটাকে অ্যানিমেট করার জন্য, ওকে। তো অডিওটা মূলত কোথায় পাবো, আপনারা যে কোনো ব্রাউজার অথবা এখান থেকে আপনি ব্রাউজারটাকে ওপেন করে আপনি জোকস বলে সার্চ দিলে বাংলা জোক বিভিন্ন চলে আসবে, টেক্সটটা কপি করে নেবেন। তো আমি এখন জোকস কপি করবো না, যেহেতু জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি জাস্ট একটি টেক্সট কপি করে নেবো আমার নোটপ্যাড থেকে, ওকে, জাস্ট ইন্ট্রো ভিডিওর মতো করে, ওকে। তো আমরা এটা কপি করে নিলাম, সেম একই পজিশনে আপনি হচ্ছে জাস্ট গুগলে সার্চ দেবেন। তো
তো এগুলো কিন্তু এভাবে কিন্তু খুব সহজে খুঁজে পেয়ে যাবেন। ওকে, বিভিন্ন ধরনের জোকস আপনারা গুগলে পেয়ে যাবেন টেক্সট আকারে। ওকে, তো আমরা টেক্সটটা কপি হয়ে যাওয়ার পর আমরা গুগলে চলে যাবো। যাওয়ার পর এই যে পেজটাতে আমরা ছিলাম, এখান থেকে আমরা একটি নিউ ট্যাব ওপেন করব। ওকে, এবং এইখানে আমরা গুগল সার্চে জাস্ট সার্চ করব ফ্রি বাংলা টেক্সট টু ভয়েস। ওকে, আমাদের সার্চটা অলরেডি চলে আসছে। এখানে ফ্রি বাংলা টেক্সট টু ভয়েস লেখার পর অনেকগুলো আপনি ওয়েবসাইট দেখতে পারবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ, আমরা এখান থেকে তিন নম্বর ওয়েবসাইটটিকে ওপেন করব, যেটা হচ্ছে crick.com। ওকে, তো এইটাতে একটা ক্লিক করবো এবং এইখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো। আসার পর এখান থেকে একটা অপশন দেখবো টাইপ টেক্সট হেয়ার। ওকে, এখানে বাঙালি সিলেক্ট করা আছে, আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এইখানে যে আমরা বাঙালির ল্যাঙ্গুয়েজের পাশাপাশি এই যে অপশনটা দেখছি এখানে ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করার পর এখানে প্রদীপ বাঙালি বাংলাদেশি এটাকে সিলেক্ট করবো। ওকে, প্রদীপ বাঙালি বাংলাদেশি এটাকে সিলেক্ট করার পর এখানে জেনারেটে ক্লিক করবো এবং এখানে জেনারেটিং প্লিজ ওয়েট, এখানে খুবই স্বল্প সময় প্রয়োজন। ওকে, তো আমরা জাস্ট এটাকে যদি ডাউনলোড করতে বা শুনতে চাই এখান থেকে, আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে দেখাবো আপনারা এই সকল ধরনের ভাইরাল। আমাদের কিন্তু হয়ে গেছে এটা, তো এটা জাস্ট ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবে এবং অ্যাড আসলে এটাকে ক্লোজ করে দিবে এখান থেকে, আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে দেখাবো। এবং এটা কিন্তু আমাদের কিন্তু ডাউনলোড দিলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমাদের ফাইলে এটা অডিওটা সেভ হয়ে যাবে। তো আমরা যেখানে ছিলাম ওইখান থেকে আবার যে ট্যাবটাতে ছিলাম ওই ট্যাবটাতে ব্যাক যাবো, অর্থাৎ যেখানে ছিলাম, ওকে, এই পজিশনে ছিলাম, এখানে ব্যাক আসবো। তো এখানে ব্রাউজ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করবো। ওকে, এবং এখান থেকে আমরা ফাইল সিলেক্ট করে দিব, যেখানে ফাইলগুলো আছে আমরা অডিওটাকে সিলেক্ট করে দিব। এখানে অডিওগুলো চলে আসবে, আমাদের যে অডিওটা ওই অডিওটা জাস্ট এখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের প্রসেসিং হবে, আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি আপলোডিং। ওকে, সাবমিটিং হচ্ছে, এখানে কিন্তু খুব বেশি সময় লাগে, আহামরি সময় লাগে এরকম না, কাজের মানে যতটুকু কাজ এই অনুযায়ী কিন্তু খুবই কম সময় লাগে। এখানে কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। ওকে, এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। আর এইটা নিয়ে যদি কারো কোথাও বুঝতে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। অলরাইট, তো আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, চাইলে আমরা কিন্তু এখান থেকে প্লে করে দেখতে পারি। ওকে, আপনারা এই সকল ধরনের ভাইরাল কার্টুন ভিডিও কিভাবে, ওকে, এবং আমরা চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারি, যেটা এখানে অপশনটা দেখতে পাচ্ছেন ডাউনলোড। তো ডাউনলোড হয়ে প্রায় এখান থেকে হওয়ার কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো আমরা আমাদের ফাইলে চলে যাবো এবং আমরা এখান থেকে আমরা ভিডিওটাকে ওপেন করবো। ওকে, আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে দেখাবো আপনারা এই সকল ধরনের ভাইরাল কার্টুন ভিডিও কিভাবে তৈরি করবেন।